الحمد لله. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه وقال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين وقال كن عالما أو متعلما أو مستمعا أو قال متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كم أوتي كم بيت الله I'll teach you كلام الله I'll teach you بسم الله محمد رسول الله I'll teach you كلام الله When you start eating food say بسم الله it is good When you start eating food say بسم الله it is good After eating, thank Allah. I'll teach you Kalamullah. I'll teach you Bismillah. Always remember till you die. You should never tell a lie. Always remember. সম্মানিত আজকের শালপাড়া আব্বাসিয়া হাফিজিয়া ও আরিয়ানা মাদ্রাসার দস্তরে ফজিলত উপলক্ষে আয়োজিত এক বিরাট ইসলামিক মহাসম্মিলনের আজকের এই মঞ্চে বসা অতি যোগ্য সম্মানিত নির্বাচিত সভাপতি সাহাব দামাত বরকাতুল আলিয়া এই মঞ্চে উপবিষ্ট আমার পূর্বে আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সুললিত কণ্ঠে আল্লাহ তাবারক তাআলার সালাম তেলাওয়াত করা মারসুটু ভাই জনাব হাফিজ ও কারি গুলজার হোসেন সাহাব দামাত বরকাতুল আলিয়া এই মঞ্চে উপবিষ্ট খাস করে বিশেষ করে নওগাঁ ডিস্ট্রিক্টের আকাশের তারকা সমতুল্য হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের সম্মানিত বাবাজিরা যুবক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা ও ভগ্নীগণ আপনাদের সবাইকে জানাই আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ স্বাগতম ওয়েলকাম যে অনেক কষ্ট করে ব্যস্ততাপূর্ণ জীবনকে একটু থামিয়ে দিয়ে আল্লাহ তাবারক তাআলা কালাম তেলাওয়াতে কালামে পাক শোনার জন্যে
এবং ইন্টারপ্রিটেশন অব দা হলি কোরআন কোরআন কারীমের ব্যাখ্যা এবং আহাদিসে নববিয়ার আলোচনা শোনার জন্য যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা একত্রিত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বোধহয় রাগ করে বসে আছেন নাকি রাগ করেন নাই তো তাহলে আমি বুঝলাম রাগ করে বসে আছেন কেমনে বুঝলাম I have given the salam but you haven't replied is all আমি আপনাদের সবাইকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম প্লুরাল বহুবচন ইউজ করে আপনাদের সবাইকে সালাম দিয়েছি বাট আপনারা সালামটা কিন্তু সবাই দেন নাই কি গো নাস্তে আস্তে দিয়েছেন আমি কিন্তু আস্তে দেই না আমি জোরে দিয়েছি কথা বলেন ঠিক কি না I have given the salam loudly but you haven't you have replied the salam slowly or silently আমি আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ তাবারক তাআলা শান্তি কামনা করলাম লাউডলি জোরে আর আপনারা আমাকে আস্তে আস্তে বললেন আমার মন কিন্তু খুশি হয় নাই আবার আমি সালাম দিতেছি জোরে এবং সুরে আপনারা জুসে আজকে দেখিয়ে দেন যারা বাহিরে ঘোরাফেরা করতেছে যে আল্লাহ প্রেমিক এবং রাসূল প্রেমিকরা প্যান্ডেল ভরে গিয়েছে আওয়াজটা যাতে এমন হয় আমি একা এবং আপনারা হাজার হাজার জনতা হাজার হাজার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাইরা উত্তরটা খুব ভালো করে জুড়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে এই অঞ্চলে ওলামা একরামদের আমি একজন ছাত্র আজকে আপনারা সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন তার জন্য আমি একজন মুসাফির আপনাদের এই বিশেষ করে ওলামা একরাম আমাদের পিছনে বসে আছেন এই জায়গার শিক্ষিত সমাজ এই জায়গার মধ্যে বসে আছে আমার শিক্ষক সাহেবানরা এখানে বসে আছেন আপনারা বসে আছেন আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ আমার পরে তিনজন দ্য বিউটিফুল রিসাইটার অফ দ্য হলি কোরআন দে উইল রিসাইট দ্য হলি কোরআন আমার পরে দে হ্যাভ কাম ফ্রম ইন্ডোনেশিয়া তারা ইন্ডোনেশিয়া থেকে আসছে কোরআনের তেলাওয়াত করবে আফটার লিসনিং দ্য রিসাইটেশন আই হোপ ইনশাআল্লাহ ইউ উইল গো টু ইওর হোম কোরআন শোনার পরে ইনশাআল্লাহ আপনারা ঘরে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে না তাহলে আমি আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব এটা একটা মাদ্রাসা রিলেটেড প্রোগ্রাম ঠিক না গো মাদ্রাসার নাম হলো শালপাড়া আব্বাসিয়া হাফিজিয়া ওয়া কারিয়ানা মাদ্রাসা ওইদিকে মাদ্রাসা রিলেটেড এই প্রোগ্রামে যখন আমি জানতে পারলাম তখন আমাদের মাদ্রাসা কতটুক জরুরত মাদ্রাসা আমাদের থাকা দরকার মাদ্রাসায় থাকলে আমাদের কি উপকার হবে আর না থাকলে কি অপকার হবে এই বিষয়গুলো আমরা যদি একটু জানি তাহলে ভালো হবে না ঠিক যাই হোক আমি আপনাদের সম্মুখে আসছি আমার টপিক বেছে নিয়েছি মাদ্রাসার এডুকেশন সম্পর্কে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করব যাই হোক সম্মানিত ভাইয়েরা আমি কোরআনে কারিম থেকে দুইটি আয়াত এবং আহাদিসে নববিয়া থেকে তিনটি আহাদিসে নববিয়া আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আল্লাহ তাবারক তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ কিছু কথা বলবো মনোযোগ সহকারে আপনারা শুনবেন কারণ মনোযোগ ছাড়া কোনো কথা কিন্তু আমাদের ব্রেইনে লাইফ টাইম মেমোরিতে সেভ হয় না কারণ একটা সিস্টেম আছে মানুষের জ্ঞান অর্জন করার একটা সিস্টেম আছে দ্যাট ইজ কল টিপিআই সিস্টেম টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন মানে আপনার টোটালি একটা এমন ভাবে একাগ্রতা এবং ধ্যান এবং খেয়াল আপনার করতে হবে যাতে থিংক ইট সি ইট হিয়ার ইট সে ইট লাভ ইট এন্ড ডু ইট টুগেদার যাতে আপনারা চিন্তা করতে পারেন ভালো করে অবজারভেশন করতে পারেন যাতে শুনতেও পারেন যাতে এটা বলতেও পারেন যাতে মহাব্বত করতে পারেন এবং সবাই একত্রিত রিহার্সেল এবং প্র্যাকটিস করে লাইফ টাইম মেমোরিতে যাতে সেভ করতে পারেন এই মনোযোগ নিয়ে যদি কথাগুলো শোনা হয় আমি আশা করি ইনশাআল্লাহ আজকে কিছু আমরা শিখে যেতে পারবো ইনশাআল্লাহ শুনবেন তো আপনারা আল্লাহ আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা বর্তমান আমাদের এই যে মুসলমান সোসাইটি মুসলমান সমাজটার মধ্যে আপনি দেখবেন 100% মানুষের মাঝে
95% মানুষে এই দুনিয়ার মধ্যে বর্তমান সিচুয়েশন নিয়ে আমি কথা বলতেছি মাদ্রাসার দরকার আছে না নাই মাদ্রাসা আমাদের প্রয়োজন না প্রয়োজন না এটা অনেক প্রায় 95% মানুষে বোঝে না এখন প্রশ্ন করতে পারেন যে বুঝেন আপনি কিভাবে বললেন একটু বুঝাইয়া দিন বুঝনটা হইলে এরকম বন্ধুরা আমার দেখবেন সমাজের 100 এর মধ্যে 95% মানুষে অযোগ্য সুন্নাহ শিখায়া নামাজ বন্দেগি না শিখায়া হালাল হারাম না শিখায়া ইসলামের বেসিক নলেজ গুলা না দিয়াই তাদেরকে সংসারের কাজের মধ্যে লাগায়া দেয় কথা বলেন ঠিক কি না দোকানদারির মধ্যে লাগায়া দেয় বাজারের মধ্যে লাগায়া দেয় ব্যবসার মধ্যে লাগায়া দেয় কি দেয় না বোঝা গেল নামাজের থেকে তার দোকানদারির মূল্য বেশি ওই জন্যই নামাজ না শিখায়া দোকানদারের মধ্যে লাগায়া দেয় কথা বলেন ঠিক কি না এই জন্য আজকাল মসজিদ গুলা খালি মসজিদের মধ্যে নামাজের সংখ্যা নাই কেন খালি আমাদের সমাজের মধ্যে একটা মানসিকতা আসছে যে নামাজ থেকে সংসারের কাজ বড় নামাজ থেকে বাজার বড় নামাজ থেকে ব্যবসা বাণিজ্য বড় এবং কি নামাজ থেকে দুনিয়ার সবগুলা বস্তুকে প্রায়োরিটি দিয়া নামাজের তলে ফালায়া বর্তমান মুসলমান সমাজ ঘুরে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা বুঝলাম যে মাদ্রাসা শিক্ষার জরুরত আমাদের মাঝে আমাদের সেন্সে মাদ্রাসা শিক্ষার জরুরতটা আমরা কমপ্লিটলি বুঝতে পারি নাই এই জন্যই আমরা নামাজ থেকে ব্যবসায়ী গুরুত্ব বেশি দিতেছি নামাজ থেকে দুনিয়ার সংসারের কাজে আমরা বেশি গুরুত্ব দিতেছি এই জন্যই আমরা মসজিদগুলা ডেকোরেশন করলেও ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা তার মধ্যে হেদায়েত নাই মুসল্লি নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা এই যে মাদ্রাসা দুনিয়ার মধ্যে যদি না থাকে মাদ্রাসা দুনিয়ার মধ্যে না থাকলে দুনিয়ার মধ্যে আপনার কোনো গতি নাই মাদ্রাসা না থাকলে কবরের মরণকালেও আপনার গতি নাই মাদ্রাসা না থাকলে মরার পরেও কবরে আপনার গতি নাই মাদ্রাসা না থাকলে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানেও আপনার গতি নাই এখন প্রশ্ন হইতে পারে হুজুর গতি নাই কেন কারণ যারা মাদ্রাসায় পড়ে না মাদ্রাসার মধ্যে যারা যায় না তারাও তো খাওয়া দাওয়া করতেছে তারাও তো ঘুমাইতেছে তারাও তো দুনিয়ার মধ্যে সুন্দরভাবে জীবনযাপন করতেছে আপনি গতি নাই কেন বললেন এটা একটা প্রশ্ন না গো গতি কেমনে না আপনার আওয়াজ দিবেন আওয়াজ দিলে আমার সাহস হবে বুঝাইতে মানে আমার সুবিধা হবে আমরা সবসময় ক্লাস করাই তো ছাত্ররা যদি আনসারের কোয়েশনের যদি আনসার না দেয় তাহলে আমি বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন না না বুঝতেছেন যদি বুঝেন তাহলে হা বলবেন যেটা বলবার বলি এটা বলবেন আর না বুঝলে বলবেন যে বুঝি নাই আবার এক্সপ্লেইন ইট এগেইন আপনি এটা আবার বর্ণনা করেন আপনারা বলবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেব ঠিক আছে তো আমি বললাম বর্তমান মাদ্রাসা ছাড়া দুনিয়ার মধ্যেও কোনো গতি নাই মরণকালেও গতি নাই কবরের মধ্যেও গতি নাই হাসরের ময়দানেও গতি নাই এখন তো প্রশ্ন হইলো গতি নাই কেমনে যারা মাদ্রাসায় পড়ে না তাদের পজিশন তো আরো ভালো তারা তো আরো দুনিয়ার মধ্যে সুন্দর করে জীবন কাটায় গতি নাই আপনি কেন বললেন গতি কেমনে নাই একটা হদিস আমি আপনাদের সম্মুখে বলতে চাইতেছি হদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যখন একজন বান্দা আল্লাহ আল্লাহ বললে ওলা যখন দুনিয়ার মধ্যে থাকবে না ওই দিন রব্বুল আলামিন এই দুনিয়ার টোটাল এই গ্লোবের এই ইউনিভার্সের টোটাল সিস্টেমটা একবারে মুহূর্তের মধ্যে তস নস করে দিয়ে দুনিয়ার মধ্যে আর একজন মানুষ এবং জীব জানোয়ার কাউকেও থাকতে দিবে না তাহলে প্রশ্ন হইল তা দুনিয়ার মধ্যে মানুষগুলাতে যে জীবিত আছে কার কারণে মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে আল্লাহ আল্লাহ শিখে ওই আল্লাহ আল্লাহ শিখলে ওনাদের কারণে বর্তমান আমাদের জীবন রক্ষা কথা বলেন ঠিক কিনা মাদ্রাসা যদি থাকে মাদ্রাসার মধ্যেই আল্লাহ আল্লাহ শিখানো হয় মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তব হইলেও সত্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না একমাত্র আমার আমাদের কলিজার টুকরা এই মাদ্রাসাগুলোর মধ্যেই আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হয় নবী বলে আল্লাহ আল্লাহর কারণে এই দুনিয়ার সমস্ত নিজাম সূর্য উঠে রাত হয় দিন হয় গাছগাছালির মধ্যে ফল ফলান্তি আসে মাদ্রাসা না থাকলে আল্লাহ ওলাও নাই আল্লাহ ওলা না থাকলে আল্লাহ ওই দুনিয়ার জীবন রক্ষা হবে না
আমার কথা নয় রাসূলের কথা বুঝলাম যে দুনিয়ার মধ্যে আমাদের গতি নাই কেন গতি নাই কারণ আল্লাহ ওয়ালা না থাকলে আমাদেরকে আল্লাহ দুনিয়া থাকতে দিবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা এখন এই মাদ্রাসা ওয়ালাদের কারণে এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা খাবার প্রদান করে রিজিক প্রদান করে অক্সিজেন দেয় তার সমস্ত সিস্টেম জারি রাখে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি সম্মানিত ভাইরা আমাদের বাড়ির মধ্যে দেখবেন বিবাহ হওয়ার সময় বিবাহ হয় বিবাহ বিবাহের মধ্যে আসল টার্গেট থাকে যে যে বর আসবে জামাই যে আসবে ওই জামাইয়ের কারণেই জামাইয়ের কারণেই আসল উদ্দেশ্য করে কিন্তু খানা দানা পাক করা হয় কথা বলেন ঠিক কি না যখন জামাই আসে শুধুমাত্র জামাই খায় না তার সাথে অনেক তার আত্মীয় স্বজন বাড়ির আশপাশে প্রতিবেশী তারা আসে স্বামীর বন্ধু বান্ধব আসে তারা এসিয়া জামাইয়ের সাথে খানা খায়া যায় কথা বলেন ঠিক কি না এখন আমি প্রশ্ন করতেছি জামাই আসলো কিবা কারণে যদি বিবাহ ভঙ্গ হয়ে গেল শাদি যদি কমপ্লিট না হইল এই জামাই যদি আপনার বাড়ির থেকে উঠে চলে যায় তাহলে আপনা আপনারা বলেন কয়জন মানুষকে বাদে আপনারা খাওয়াইবেন না জামাই ব্যয় হইছে না জামাই চলে গেছে এখন আর খাওয়া দাওয়া নাই সবার মন ভেঙে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপভাবে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জামাইয়ের জন্য পাক করেন কিন্তু খায় জামাইয়ের সাথে অনেক মানুষ ঠিক তদ্রুপভাবে রাব্বুল আলামিন মানুষ ঈমান ওয়ালাদের জন্যই আল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্যই সূর্য উঠায় খেতে ফসিল দেয় আসমান থেকে পানি ফালাই আল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্যই নবী বলে এই আল্লাহ আল্লাহ ওয়ালারা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিন জামাই চলে গেলে যেমন আর খানা আদান আপনারা কাউকে দিবেন না ঠিক তদ্রুপভাবে আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে আর কোন মানুষ আর জীব জানোয়ার কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে যখন আল্লাহ আল্লাহ বলতে বলে কোনো মানুষ থাকবে না ঘর থেকে বাহির হইয়া দোকানের মধ্যে চলে যাইবে দোকানের মধ্যে ধরেন কাপড় দোকানে চলে গেল কাপড় দোকানের মধ্যে গিয়া বলবে আমার একটা কাপড় দাও কাপড়টা লইবে আবার ওই মানুষটা কাপড় লইতে চাইবে আর তার পয়সা দিতে চাইবে বিক্রেতা কাপড় দিতে চাইবে ক্রেতাই পয়সা দিতে চাইবে ওই সময় ইসরাফিলে একটা ফুৎকার দেওয়ার মাধ্যমে এই দুইজনের জীবন এবং সমস্ত মার্কেটের জীবন মুহূর্তের মধ্যে তছনছ হয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইবে কথা বলেন ঠিক কিনা আবার রাসূল হাদিসের মধ্যে বলে যারা খেতিবাতি করে তারা ক্ষেত করার জন্য ক্ষেতের মধ্যে যাইবে নাঙ্গল জোয়ার এমন ক্ষেতের ফজলিল সজলিল তারা যাইবে তারা হাল বাইতে থাকবে এমন সময় আল্লাহ আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো মানুষ না থাকার কারণে আল্লাহ ইসরাফিলকে হুকুম দেয় ফুৎকার দেও ওই সময় এমন ফুৎকার দিবে বন্ধুরা আমার একটা ফুৎকারের মাধ্যমে এই মানুষগুলা খেতির মধ্যে কৃষকগুলা ধ্বংস হয়ে যাইবে বাড়িতে আর জীবনও ফিরে আসতে পারবে না আমরা কি বুঝলাম মাদ্রাসা যদি থাকে তাহলে সর্বপ্রথম আমাদের দুনিয়ার একটা উপকার হইল আমাদের এবং জীব জানোয়ার সকলের এই জীবন রক্ষা কথা বলেন ঠিক কি না জীবন যদি রক্ষা করতে চাও তাহলে মাদ্রাসা বাঁচাও মাদ্রাসা লেখাপড়া করে আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ যতদিন মরবে ততদিন পৃথিবীর নাস্তি আল্লাহ আল্লাহ যখন থাকবে না তখন কোন মানুষের জন্য আল্লাহ তাআলা এক ফোঁটা পানি উঠাইতে দিবে না আমার কথা নয় রাসূলের কথা কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আরেকটা দুনিয়ার ফায়দা আছে মাদ্রাসার আরেকটা ফায়দা হইল আমাদের মনুষ্যত্ব রক্ষা আমরা যে মানুষ এই মানুষটা একমাত্র মানুষের ক্যাটাগরি মানুষের গুণটা রক্ষা হয় মাদ্রাসার শিক্ষা থাকলে কথা বলেন ঠিক কি না একটা উদাহরণ দেই বন্ধুরা আমার আপনারা বলেন বিবাহ মুসলমান ছেলে এবং মেয়ে বিবাহ শাদী সারা মিলামিশা করা হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম দুই চারজনে বললে হলবে না সবাই বলেন হালাল না হারাম এখন আমার প্রশ্ন হইল আপনারা এখানে তো সবাই সমস্ত বাবারা আপনারা তো আলিম নয় কয়েকজন আলিম আছেন বাকি সমস্ত আপনারা হয়তো স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়ারা বা কোনো সাধারণ কোনো মানুষ বা আপনারা লেখাপড়ার সুযোগ আপনারা করতে পারেন নাই কিন্তু ফতোয়া তো সত্য দিয়েছেন কোথায় থেকে আপনারা তো মাদ্রাসায় যান নাই আমার প্রশ্ন হইল ফতোয়া দিয়েছেন ঠিক কিন্তু মাদ্রাসা তো লেখাপড়া না করে হারাম ফতোয়াটা দিয়েছেন সত্য দিয়েছেন কোথায় পাইলেন গো বাবারা
এখন আপনারা বলবেন হুজুর হয়তো আপনাদের মুখে শুনেছি না হলে মা বাবার মুখে শুনেছি না হলে মুরব্বিদের কাছ থেকে শুনেছি না হয় তবলিগে ভাইদের কাছে আমি শুনেছি না হয় আমরা মসজিদের ইমামের কাছ থেকে শুক্রবারে আমরা শুনেছি বিবাহ শাদি সারা নবীর হাদিস হইল বিবাহ শাদি সারা ছেলে আর মেয়ে সম্পর্ক করা হারাম এখন প্রশ্ন হইল এই যে বিবাহ শাদি সারা সন্তান জন্ম দেওয়া হারাম এটা কার জন্য মানুষের জন্য না জীব জানোয়ারের জন্য গো মানুষের জন্য বিবাহ সারা সন্তান জন্ম দেওয়া হারাম যারা এটা মনে প্রাণে বিশ্বাস করে তারা হইল মানুষ আর যারা মনে প্রাণে এটা বিশ্বাস করে না তারা কিন্তু মানুষ না কারণ জানোয়ারে কিন্তু বিবাহ শাদি লাগে না কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের মুসলমান ভাইয়েরা পূর্ণভাবে বিশ্বাস করে বিবাহ সাদা বিবাহ সারা ছেলে মেয়ে সম্পর্ক করা হারাম এটা আপনারা কোথায় পেয়েছেন কারণ মাদ্রাসার সোয়া আপনাদের অন্তর আছে সোয়া লাগা বুঝেন সোয়া লাগা বুঝেন ইজামিন খারুলিয়া মামার কাছে একজন একটা টাচ হইল টাচ করা আছে সোয়া লাগা বুঝেন এই সোয়া আপনাদের অন্তর লাগছে কিভাবে লাগছে উদাহরণ দেই এই যে লাইট বন্ধ আমার লাইটিং করা হয়েছে লাইট উপরে জ্বলতেছে লাইটের রিফ্লেকশন দিয়ে আপনাদের উপরে পড়ে আপনাদের শরীরের মধ্যে পড়ে এই শরীরের মধ্যে পড়ার কারণে আমরা আপনাদেরকে দেখতেছি আপনারা আমাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা লাইট কি আপনাদের গায়ে জ্বলে না উপরে জ্বলে কিন্তু আপনাদেরকে দেখা যায় কেন এই লাইটের সোয়া লাগছে আপনাদের উপরে কি গো সোয়া লাগছে না নাই ঠিক বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে বিবাহ শাদি সারা বিবাহ শাদি বিয়া সারা ছেলে মেয়ের সম্পর্ক হারাম এই কথাটা একমাত্র আর কেবলমাত্র লেখা আছে মাদ্রাসার পাঠ্য বইয়ে পৃথিবীর আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা নাই আপনারা বললেন কিভাবে এটা মাদ্রাসায় লেখাপড়া করানো হয় কিন্তু এই কোরআনের লাইট আয়া আমার স্কুল কলেজ ভার্সিটির এবং সমস্ত সাধারণ মুসলমানের অন্তর গিয়া লাগছে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসা যদি উপরানো হয় কিন্তু তার সোয়া তার লাইট তার নূর সমস্ত মুসলমান ভাই বন্ধের অন্তর লাগে এই জন্যই তারা মনে প্রাণে বিশ্বাস করে যে বিবাহ ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক হারাম 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 এটা কোন স্কুলে কোন পাঠ্য বইয়ে এটা পড়ানো হয় না কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝলাম মাদ্রাসা যদি থাকে তাহলে আমরা মানুষ হইতে পারি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা দুনিয়ার মধ্যে আরেকটা গুণ আছে মাদ্রাসায় লেখাপড়া করলে তিন নম্বর আরেকটা ফায়দা হয় ওইটা হইল সততা রক্ষা আপনি সব ভালো মানুষ হইতে পারবেন এখন উদাহরণ কি মাদ্রাসায় লেখাপড়া করলে মানুষ যে সৎ হয় তার উদাহরণ কি বন্ধুরা আমার এই জন্য রাসূল বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআনের শিক্ষক আর যারা কোরআনের ছাত্র এই দুই ক্যাটাগরির মানুষ হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারণ কি এই দুই ক্যাটাগরির মানুষ থাকলে মানুষের জীব জানোয়ারের জীবন রক্ষা হয় মানুষের মনুষ্যত্ব রক্ষা হয় আরেকটা ফায়দা হইল মানুষ সততা হয় সৎ হয় বন্ধুরা আমার এখন কিভাবে সৎ হয় আচ্ছা সতের কথাটা পরেই বলি মাদ্রাসায় লেখাপড়া না করলে কিভাবে অসৎ হয়ে যায় একটা কথা হইলো মাদ্রাসায় লেখাপড়া না করলে আর একটা কথা হইলো সোয়া না লাগলে যারা মাদ্রাসায় লেখাপড়া করেও নাই অন্তর এই যে কোরআনের সোয়া যাদের মধ্যে লাগে নাই তারা কিভাবে অসৎ হয়ে যায় একটা উদাহরণ শুনবেন নি ভাই শুনবেন সম্মানিত ভাইয়ারা ধরেন আমি কালকে রূপহীন থেকে গুয়াহাটির জন্য যাব সময় পাই নাই বিনা টিকেটে ট্রেনের মধ্যে উঠলাম উঠার পরে ট্রেনের মধ্যে সরকারে মাসে বেতন দিয়া টিটি নিযুক্ত করে করে কি করে না টিকেট চেক করার জন্য কোন মানুষ যদি বিনা টিকেটে ট্রেনের মধ্যে উঠে তারে ধরিয়া টিকেট করিয়া দেওয়া আর তার ফাইন লাগা নিয়ে দুইটা কাজ করে কি করে না আমি বিনা টিকেটে উঠে গেলাম টিটি সাহেব এসে বললো হুজুর আপনার টিকেট কই ওয়ের ইজ ইউর টিকেট সই ইউর টিকেট আপনার টিকেটটা দেখা আমি বললাম Actually, I didn't get the time to actually book the ticket. আমি টাইম পাই নাই টিকেটটা বুক করার জন্য প্লিজ আপনি আমাকে একটা টিকেট করে দেন পয়সা আমি দিয়ে দেব টিটি সাহেব বলে না 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 টিকেট করা যাবে না আপনি টিকেট ছাড়া উঠছেন তার টিকেটের পয়সাও দিতে হবে ফাইনও দিতে হবে আমি বললাম ঠিক আছে
টিকেটের পয়সাও দেব ফাইন দিয়ে দেব তার বাদেও একটা টিকেট দেন একটু সময় চিন্তা করে টিটি সাহেব বলে যে ঠিক আছে হুজুর আপনার টিকেটের পয়সাও পূর্ণ দিতে হবে না পূর্ণ দিতে হবে না ফাইন দিতে হবে না তলে তলে যা পারেন আমাকে কিছু দিয়ে দেন আমি আপনাদেরকে প্রশ্ন করি এখন তলে তলে কিছু দিয়ে দিলে ওই পয়সাটা সরকারের খাতায় যাবে না তার পকেটে উঠবে কথা বলেন দুই চার জন কইলেন কোথায় উঠবে পকেটে উঠবে এই যে পকেটের মধ্যে যে উঠলো এটা কি সুনীতি না দুর্নীতি এই দুর্নীতি একজন অশিক্ষিত মানুষে করলো না শিক্ষিত মানুষে করলো জেনে তেনে শিক্ষিত না উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ একজন দুর্নীতি করে কি জন্য কারণ কোরআনের কোরআন পড়েও নাই কোরআনের সুরাও তার অন্তরে লাগে না এই কথা বলেন ঠিক কি না কোরআনের সুরা যাদের অন্তরে লাগে তারা বলবে জীবনে ওইটা বলবে না তলে তলে কিছু দিয়ে দেও কারণ তারা আয়াত করে আয়াতের সর্বনব বুঝবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াউমান واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله বলে একটা দিন ভয় করে রে আমার বান্দারা একটা দিন ভয় করো যেই দিন তোমাদের সবাইকে কবর থেকে উঠায়া আমার সামনে দাঁড় করায়া আমি সুপ্রিম কোর্টের সমস্ত সমস্ত পৃথিবীবাসীর বিচারক হয়ে যেদিন বসবো এই দিন তোমরা জীবনে হোয়াট এভার ইউ আর ডুইং তোমরা যা করতেছিলা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি তোমাদের হিসাব ওই দিন আল্লাহর সম্মুখে দিতে হবে ওই ডরটা ওই জন্যই তোমরা কিয়ামতের দিনটারে ভয় করো ওই দিন আল্লাহ তাআলা যা করেছো তাই ফলাফল দিবে কাউরে আল্লাহ তাআলা কোনদিন জুলুম করবে না এই ডর আর ভয় একমাত্র আপনার অন্তরে কইরা হয় মাদ্রাসায় লেখাপড়া করলে দুনিয়ার কোন অন্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করলে এই ডর পয়দা হয় না কথা বলেন ঠিক কি না এই জন্যই মাদ্রাসার জরুরত আছে না নাই বন্ধুরা আমার সম্মানিত ভাইরা এখন আমি বলতে চাইতেছি মাদ্রাসার শিক্ষার দুনিয়া তিনটা আমি গুণ কইলাম তিনটা উপকার কইলাম একটা হইলো মাদ্রাসা থাকলে আমাদের জীবন রক্ষা হয় খালি আমাদের নয় জীব জানোয়ারেও জীবন রক্ষা হয় কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ কোরআন যখন ভূমিকম্পর মতো জমিন কাঁপার মতো কাঁপতে থাকবে ওই দিন আমরাই লড়াচড়া করব না আমাদের পাশে থাকা জীব জানোয়াররাও লড়বে কথা বলেন খালি আমাদের ধ্বংস হবে না তারাও ধ্বংস হবে গতিকে আল্লাহওয়ালা থাকলে আমরাও শান্তি তারাও শান্তি তামা তারা আমাদের জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কি না এই জন্যই একজন মুমিনের জন্য রোজাদারের জন্য পানির মাছটা পর্যন্ত দোয়া করে কেন কারণ মুমিন থাকলে পানির মধ্যে মাছ জীবিত থাকবে কথা বলেন ঠিক কি না এখন বুঝলেন সম্মানিত ভাইরা দুই নম্বর ফায়দা হইল মনুষ্যত্ব রক্ষা হয় একজন মানুষ হয় মনুষ্যত্ব রক্ষার আরেকটা ডেফিনেশন হইল যারা মানুষ হয় আল্লাহ তাআলা বলে আমি মানুষে বানাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন জাতিকে বানাইছি একমাত্র আর কেবলমাত্র আমার ইবাদত তারা করবে এখন অনেক মানুষ প্রশ্ন করতে পারেন যে হুজুর শুধুমাত্র ইবাদতের জন্যই যদি আল্লাহ বানাইছে তাহলে আমাদের যে খাওয়া দাওয়া করা লাগে আমাদের যে গোমানি লাগে আমাদের যে লেখাপড়া করা লাগে আমাদের যে সংসারিক কাজ করা লাগে ওইগুলো আমরা কোন সময় করব প্রশ্ন আসে না নাই কি গো ভাইরা প্রশ্ন আসে না নাই ভালো করে বুঝবেন সারাদিন যদি ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছে মসজিদে গিয়া যদি বসেই থাকি তাহলে আমার বাকি সংসারের কাজগুলো কে করে দিবে এটা একটা প্রশ্ন আসে না নাই আল্লাহ তাআলা এই মিনস ইন হিসার করে এমফাসাইজ করে আল্লাহ তাআলা বলতেছে শুধুমাত্র ইন্নামা ডেফিনিটলি আল্লাহ তাআলা বলতেছে ডেফিনিটলি নিশ্চিতভাবে আমি মানুষ এবং জিন জাতিকে ম্যানকাইন্ড এন্ড জিন কাইন্ড আই হ্যাভ ক্রিয়েটেড ওয়ানলি ফর প্রেয়ার ফর মি তারা আমার ইবাদত করবে এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি এখন প্রশ্ন আসে বাকি কাজগুলো আমরা তাহলে কিভাবে করব এটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেই এই যে আজকে আপনারা ওয়াজ মেহফিল পাতেছেন তার দুইটা উদ্দেশ্য একটা হলো ওয়াজ শুনবেন আর একটা হলো তেলাওয়াত শুনবেন এটা হলো আসল মূল ব্যাপার কথা বলেন ঠিক কি না খালি ওয়াজ শোনার জন্য আর তেলাওয়াত শোনার জন্য যদি আপনারা এসেছেন আমি প্রশ্ন করব মাইক আনছেন কেন
লাইট দিবেন কেন প্যান্ডেল বানাইছেন কেন স্টেজ বানাইছেন কেন তলে খের বিছাইছেন কেন বলেন উত্তর কি হবে যে হুজুর এইগুলা করছি এইজন্য এইগুলা না থাকলে আপনার মাইক না থাকলে আপনার ওয়াজ বোঝা অসুবিধা হবে অর্থাৎ ওয়াজের সুবিধার জন্য আপনাকে আমি আমরা মাইক দিয়েছি লাইট না থাকলে আমাদেরকে দেখতে পারবেন না আপনাকে আমরা দেখতে পারবো না অন্ধকারে ওয়াজ শুনতে ভালো লাগবে না এই যে ওয়াজের সুবিধার জন্য বাকি সমস্ত কিছু করেছেন কথা বলেন ঠিক কি না যদিও মূল টার্গেট হইল ওয়াজ আর তেলাওয়াত বাকিগুলা কেন করো না করছো এই জন্যই ওয়াজের সুবিধার জন্য কথা বলেন ঠিক কি না ঠিক তদ্রূপে বন্ধুরা আমার মানুষের জীবনে আসল হইল ইবাদত বাকিগুলা করা লাগে কেন ইবাদতের সুবিধার জন্য কথা বলেন ঠিক কি না ঘুমাইন লাগে কেন না ঘুমাইলে ফজরের নামাজ এরম করবো কথা বলেন ঠিক কিনা না খাইলে এবাদত করা মজা লাগবে না খাই কেন এবাদতের সুবিধার জন্যে ঘুমাই কেন এবাদতের সুবিধার জন্যে সংসারের কাজ কেন করি এবাদতের সুবিধার জন্য ব্যবসা কেন করি কারণ ইসলামের দুইটা স্তম্ভ যাকাত আর হজ পয়সা ছাড়া করা যায় না এবাদতের সুবিধার জন্যই সারা জীবন আমি কামাই করি কথা বলেন ঠিক কি না নিজের স্ত্রীর মুখে যদি এক লক্ষ দানা তুলে দেই এইটা সৎকার রূপে আল্লাহ তাআলা করে সৎকার দিয়ে দিবে এই সৎকারটা আমি ইনকাম না করলে এই সবটা আমি পারতে করতে পারি না এবাদতের সুবিধার জন্য বাকি সমস্ত কাজ আমরা করি এখন আমার প্রশ্ন হইল বন্ধুরা আমার ওয়াজ আর তেলাওয়াতের জন্য মাহফিল কায়েম করেছেন এখন ওয়াজ আর তেলাওয়াত যদি না হয় তাহলে কি হবে বাকি তোমার সমস্ত ডেকোরেশন এক দেড় মাসের কষ্ট যাইবে বিফলে সব বেকার হয়ে যাবে কথা বলেন ওয়াজ আর তেলাওয়াত যদি না হয় তোমার মাইকও বেকার বেকার তোমার লাইটও বেকার তোমার এত বড় প্যান্ডেলও বেকার স্টেজও বেকার সব বেকার আর ওয়াজ আর তেলাওয়াত যদি হয়ে যায় তাহলে সব কাজে লাগলো মাইকও কাজে লাগলো লাইটও কাজে লাগলো প্যান্ডেলও কাজে লাগলো সবকিছু কাজে লাগলো কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রুব বন্ধুরা রে তোমার জীবনে যদি নামাজ থাকে তোমার জীবনে যদি বছরে একবার রোজা থাকে তোমার জীবনে ধনী হইলে হজ আর যাকাত যদি থাকে তোমার জীবনে যদি আল্লাহরে বিশ্বাস করে আল্লাহর ইবাদতটা মেইন কাজটা যদি করো বাকি সমস্ত সংসারের কাজগুলা আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে দিবে বলেন সুবহানাল্লাহ নামাজ থাকলে তোমার ব্যবসাও ইবাদত নামাজ থাকলে তোমার ল্যাট্রিন বাথরুমে যাওয়া ইবাদত নামাজ থাকলে তোমার সংসার কাজে ইবাদত নামাজ থাকলে তোমার বেটির আদর করো যত্ন করো খরচ করো সব ইবাদত নামাজ থাকলে লেখাপড়ার জন্য যা খরচ করো সব ইবাদত নামাজ থাকলে ঘুমাইলেও ইবাদত নামাজ থাকলে এমনি এমনি বসে থাকলে ইবাদত কথা বলেন ঠিক কি না রাসূল হাদিসের মধ্যে বলে কেউ যদি এশার নামাজ জামাতের মধ্যে পড়ে যদি ঘুমায় যায় আধা রাত পর্যন্ত রব্বুল আলামিন তারে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকে ফজরের নামাজ যদি আবার জামাতের মধ্যে শরীক হয়ে হয় সারা রাত ঘুমাইলো কিন্তু নামাজটারে আল্লাহ তাআলা ঘুমটারে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করে দিল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই যে ইবাদতটা একমাত্র আর কেবলমাত্র শিক্ষা দেওয়া হয় এলপি স্কুলে কথা বলে না কেন হাই স্কুলে কলেজে মেডিকেল কলেজে আইআইটিতে না 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 এক মাস কোথায় শিক্ষা দেওয়া হয় তাহলে আনসার হয় নাই সবাই চিনলে বলেন একমাত্র মাদ্রাসায় বলেন হয়েছে না সবাই বলেন একমাত্র মাদ্রাসায় এখন আনসার শুদ্ধ হয়েছে একমাত্র মাদ্রাসায় এবার শিক্ষা দেওয়া হয় এবাদত শিক্ষা যদি না হয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা কোরআন শিখে তারা মানুষ হয় সূরা রহমান বলে দেখেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ এখানে সিরিয়াল বলেন আল্লাহ মানুষ আগে বানাইছে না কোরআন শিখাইছে বলেন আমরা তো জানি মানুষ আগে আইছে বাদে কোরআন শিখছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে না না আগে কোরআন শিখাইছি কোরআন শিখানোর পরে তোমারে আমি মানুষ নাম দিয়েছি আগে হইল কোরআন তার বাদে হইল মানুষ কেন কারণ কোরআন পড়লে ইবাদত করে ইবাদত করলে মানুষ হয় ইবাদত না করলে আল্লাহ তাআলা তারে মানুষ বলে না কারণ
জিব জানোয়ার থেকে একটা বস্তু আমাদের আলাদা একটা গুণ আলাদা এটাই হলো ইবাদত তারাও খায় আমরাও খাই আমরা ইবাদত করি তারা ইবাদত করে না তারাও ঘুমায় আমরাও ঘুমাই আমরা ইবাদত করি তারা কিন্তু ইবাদত করে না আমরাও সন্তান জন্ম দেই তারাও দেয় কিন্তু তারা জীবনে কোনোদিন নামাজ রোজা ইবাদত করে না কিন্তু আমরা কই এই জন্য আমরা মানুষ তারা হইলো জানোয়ার কথা বলেন ঠিক কিনা আমি কি বুঝাইতে পারলাম এই বস্তুটা কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এখন স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয় এই দুনিয়ার জিন্দিগি আমরা কিভাবে পার করব এটা অনেক জরুরি ভাইয়েরা আমার দুনিয়ার শিক্ষা অনেক জরুরি মাদ্রাসার সাথে সাথে দুনিয়ার শিক্ষাও জরুরি এই জন্য আমার মা বাবা প্রথমে মাদ্রাসায় দিয়েছে তারপরে এখন স্কুলে দিয়েছে কতটুকু জরুরি একটা উদাহরণ দেই ধরেন আমি আর উনি দুইজন ভাই আমি হইলাম আলিম উনি হইল ডক্টর আলিমের ব্যবহার হয় কি হয় না আলিমের যদি কঠিন কোন ব্যাপার হয় তাহলে আমার থেকে আরো বড় শেখুল হদিসের কাছে যাইব তার পরামর্শ মতে চিকিৎসা করবো কথা বলেন ডক্টরের মতে গতিকে ডক্টর কোথায় হয় ডক্টর মেডিকেল কলেজে পড়াশোনা করা হয় অর্থাৎ আমি যদি যত বড় আলিম হই না কেন ব্যাপার হইলে আমার বাধ্য হয়ে ডক্টরের কাছে যাইতেই হবে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল দুনিয়ার শিক্ষা জরুরি আছে না নাই পক্ষান্তরে আমার এই ডক্টর ভাইয়ের যদি কোনোদিন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে উনি ওনার থেকে বড় এফারসিএস ডক্টরের কাছে চলে যাইবে নাকি কার কাছে আসবে আমার কাছে আসবে উনি যদি জান্নাতে যাইতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আলিম ভাইয়ের কাছে আসতেই হবে আমি যদি বেমার থেকে বাঁচতে চাই আমি আমার ডক্টর ভাইয়ের কাছে চাইতেই হবে কথা বলেন ঠিক কিনা একটা উদাহরণ দিলাম বাকি সমস্ত দুনিয়ার কাজ আমাদের জরুরত প্রত্যেকে দুনিয়ার শিক্ষাও জরুরি তাই বলিয়া নামা অযু গুসল বাদ দিয়া হালাল হারাম বাদ দিয়া জায়েজ না জায়েজ বাদ দিয়া এইগুলা রাখিয়া আমাদের ডক্টর হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এপিএস ইউপিএস এর মতো আপনার সুপার কম্পিটিটিভ এক্সামের মতো ক্র্যাক করে আপনাকে একজন আইপিএস এপিএস আপনার এসিএস আপনার আইএফএস আইআরএস এইগুলা চাকরি আমাদের করতে হবে কিন্তু মনে রাখতে হবে তুমি যে একজন মুসলমান এটা ভুলিয়া যদি তুমি ডক্টর হও এটা ভুলিয়া যদি ইঞ্জিনিয়ার হও এটা ভুলিয়া যদি তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও তাহলে কিন্তু মরণকালে মরার পরে তোমার কিন্তু বিপদ আছে আসলে নাই এই জন্য আমার বন্ধুরা আপনারা সবাই জ্ঞানী দুইটা শিক্ষা দিবেন মাদ্রাসাও লাগবে জেনারেলও লাগবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানে তোমার আর বেশি দীর্ঘ আমি করবো না আমি আর একটা কথা আমি বলতে চাইতেছি দুনিয়ার মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে দুনিয়ার কয়েকটা ভাইরা বললাম এখন প্রশ্ন হইল এই মাদ্রাসা শিক্ষা গ্রহণ না করলে মরণ কালেও তোমার গতি নাই কারণ মরণ কালে একটা জিনিস ঘটবে কি ঘটবে মরণ কালে মরণের সময় যদি তোমার ইমান থাকে তাহলে তুমি জান্নাতি ইমান না থাকলে ডেফিনেটলি তুমি জাহান্নামী কথা বলেন ঠিক কিনা আর ইমানদাররা ইমান পাই একমাত্র আর কেবলমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাবে মানুষ ইমানদার হয় আর মরণকালে ইমান নসিব হয় এটা কার ফলাফল গো কার ফলাফল মাদ্রাসায় লেখাপড়ার ফলাফল কারণ মাদ্রাসায় লেখাপড়া করলে কি গো ঠিক না গো এই মরণের সময় মানুষ ইমানদার হয়ে মরে কার প্রভাবে আল্লাহর কোরআন এবং নবীর হদিসের মাধ্যমে মানুষ ইমানদার হয় আর ইমানদার হয়ে মরলে তার জান্নাত বেঈমান হয়ে মরলে তার জাহান্নাম গতিকে বোঝা গেল মরণ কালেও মাদ্রাসা শিক্ষা ছাড়া গতি নাই কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন হইল মাদ্রাসা শিক্ষা গ্রহণ না করলে কবরেও গতি নাই একটা উদাহরণ আমি দেই বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ফখরুদ্দিন রাজি উনার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ উদাহরণ কি সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে হদিস শুনাইছেন ইন الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين আমার আল্লাহ বন্ধুরা আমার নবী হাদিসের মধ্যে বলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে অনেক কমকে উপরে পজিশন দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ আবার কোরআনের বিপক্ষে চললে মানুষগুলোকে আল্লাহ তাআলা কোনো ইজ্জত সম্মান দেয় না তাদেরকে রব্বুল আলামিন একবারে জলিল আর নিস্তেনাবুদ করে দেয়
বর্তমান মুসলমানের অবাধ নাই বন্ধুরা পৃথিবীর কিন্তু সঠিক মুসলমান না থাকার কারণে আমরা গালি খাই অনেক সময় আমাদের চরিত্রের কারণে আমাদেরকে মানুষে গালি দেয় কথা বলেন ঠিক কি না আমরা যদি সঠিক সঠিক আমাদের আমরা যদি চরিত্রবান যদি হইতে পারতাম তাহলে বিধর্মীরা আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা সবাই আমাদেরকে ইজ্জত করত কথা বলেন ঠিক কি না কতগুলো কাজ এমন করি যে কাজের জন্য আমরা নিজেই লজ্জিত হই কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা এই মাদ্রাসায় লেখাপড়া করলে কবরে কিভাবে তার শান্তি হয় হযরত মূসা আলাইহিস সালামের দিন যাচ্ছে কোথাও পুর পাহাড়ে যাচ্ছে যাওয়ার সময় দেখলেন একটা কবরের মধ্যে আজাব হইতেছে আসার সময় দেখলেন আজাব নাই একটা যুবক শান্তি মতে জান্নাতি বিছানায় বসে আছে এখন প্রশ্ন হইল আমরা কেন কবরের আজাব দেখি না নবী কেন দেখেন একটা প্রশ্ন আসে নাই আমরা দেখি না এই জন্যই আল্লাহ তাআলা সাধারণ মানুষকে কবরের আযাব দেখতে দেয় না দুই কারণে দুই কারণে নাম্বার ওয়ান মানে একজন মানুষ যদি জাহান্নামী মানুষ হয় গুনাহগার মানুষ হয় তারে যে পরিমাণ আযাব কবরে দেওয়া হয় এই আযাব যদি আমাদের এই দুনিয়ার চক্ষু দিয়া যদি আমরা দেখি তাহলে আমরা ডরায়া কেউ যদি বেনামাজে মারা যায় জীবনেও কেউ জানাজার মধ্যে যাবে না কেউ কবর করতে যাবে না কেউ কবরের মধ্যে থইতেও যাবে না এই জন্য আল্লাহ তাআলা এই আযাবটা সাধারণ মানুষে দেখায় না ডরায়া কেউ যাইতো না কবর দেওয়ার লাগি দুই নম্বরের একটা কারণ হইল এই ডরে আর ভয়ে মানুষে সংসারের সমস্ত কাজ ছাড়িয়া জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া চিন্তা করে করে কয়েকদিনের মধ্যেই মারা যাইবে একবার বৈরে ঘুরিয়া সব শেষ করবো কেউ আর খেতে যাইব না কেউ আর ব্যবসা বাণিজ্যতে যাবে না কেউ আর চাকরি বাকরি করবে না সব ছেড়ে দিয়ে মৃত্যুর ভয়ে সব কেজন করে মরবো এই জন্য আল্লাহ তালা দেখায় না নবীগণকে দেখায় কেন দেখায় এই জন্যই তারা হলো উম্মতের লিডার উম্মতের নেতা তারা সচক্ষে দেখিয়া উম্মতরে তারা খবর দিবে তারা ডর দেখাইবে যে আমরা নিজে দেখি আসি বাবা একটা বস্তু দেখি আসি যদি আপনারা খবর দেয় আপনি মানবেন না নচ্ছাদ করবেন কি গো একজন মানুষ হজে গিয়া কইল যে আল্লাহর ঘর আছে মক্কায় আসিয়া যখন আপনাকে বলে আপনি কি করেন সত্য বলেন না মিথ্যা বলেন সত্য তাহলে নবীগণ হলো উম্মতের রুহানি বাবা তারা যদি আযাব দেখিয়া যদি উম্মতরে কয় সঠিক উম্মতরা সেটা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ দেখাই যাতে উম্মতরে সংশোধন আর ডর দেখাইতে পারে এই জন্য আল্লাহ নবীরে খবর আযাব দেখা এইভাবে জিজ্ঞাসা করলে তোমার আগে দেখলাম আযাব হইতেছে এখন দেখে আযাব নাই ব্যাপার কি কথা বলো তখন উনি বলতেছে সম্মানিত বলতেছে ও নবী আমি দুনিয়া আসার সময় আমার আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল গর্ভবতী ছিল আমি দুনিয়ার থেকে চলে আসি আমার একটা পুত্র সন্তান জন্ম হয় আজকের দিনে এই পুত্র সন্তানটা মাদ্রাসা যাওয়ার টাইম বয়স হয় এই মাদ্রাসার টাইম হওয়ার কারণে আমার স্ত্রী সুন্দর করে বোরকা পরিধান করে এই এই ছেলেটারে হাতে হাত ধরে মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে আপনার প্রদান করে দেই আর বলে হুজুর আপনাকে এই ছেলেটা আমি দিয়ে দিলাম আপনি তারে আলিম বানায় কোরআন হাদিস শিখায় আমার কাছে পাঠাইবেন হুজুর সাহেব একটা হাসি দিয়ে ছেলেটারে রিসিভ করে মাদ্রাসার মধ্যে বসে সর্বপ্রথম শিক্ষা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম যখন এই এতিম ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বন্ধুরা এই সময় আল্লাহ আর আসতে হুকুম দেয় আল্লাহর হুকুম আসে ও ফেরেশতা আযাব বন্ধ করো ফেরেশতা বলে কেন তখন আল্লাহ বলে যেই এই যুবককে তুমি আযাব দিতেছ তার একটা ইয়াতিম বাচ্চা মাদ্রাসায় গিয়া বলে আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহেরবান অত্যন্ত দয়ালু যেই ইয়াতিম ছেলে আমাকে দয়ালু বলতেছে আমাকে রহমান বলতেছে তার বাবাকে যদি আমি আযাব দিই তাহলে আমি রহমান হইলাম কিভাবে আর রহিম হইলাম কিভাবে আযাব বন্ধ করো বলেন সুবহানাল্লাহ এই জন্য একটা ছেলেকে একটা মেয়েকে যদি তুমি মাদ্রাসার শিক্ষা দিয়ে দিতে পারো বন্ধুরা আমার এটা নিশ্চিত থাকো তুমি মরলে তোমার দরদে তোমার ছেলে কান্দবে তোমার দরদে তোমার মেয়ে কান্দবে কান্দিয়া কোনো না কোনো একদিন যদি এটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কসম করে বলতেছি নবীর হাদিস মতে তোমার কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসা ছাড়া কবরের জিন্দেগি তো গতি নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা
আমরা তো বুঝলাম কবরের জিন্দেগি তো মাদ্রাসার শিক্ষার জরুরত আছে এখন না শ্বাস আরেকটা কথা বলি হাসরের ময়দানে মাদ্রাসা শিক্ষা ছাড়াও কোনো গতি নাই এই জন্য আমি একটা হাদিস তেলাওয়াত করেছি হাদিসের মধ্যে রাসূল বলে যদি ফিওয়ানা টু গো টু দা জান্নাত যদি তোমরা জান্নাতের মধ্যে যাইতে চাও চারটা কাজের থেকে চারটা কাজের থেকে যে কোনো একটা কাজের মধ্যে তোমরা থাকো আল্লাহ রাসূল বলে জান্নাতের মধ্যে যদি তোমরা যাইতে চাও তাহলে কুন আলিমান আলিম হও ঠিক নবী কি বলে জান্নাতে যদি যাইতে চাও সর্বপ্রথম তোমরা কি করো আলিম হও আলিম হইলে জান্নাতে যাইতে পারবা কেন কারণ আলিম হয়ে কোরআন পড়ে এই কথা জানবে আমি যদি চুরি করি আমি যদি ডাকাতি করি আমি যদি ছিনতাইগিরি করি আমি যদি দুই নম্বরি করি আমি যদি মানুষকে ফাঁকি দেই আমি যদি কাজ করে মজুরির যদি দরমহা না দেই আমি যদি মানুষের সাথে অসৎ ব্যবহার করি কলমের খোঁচাই যদি মানুষের পয়সা মেরে খাই আল্লাহর কাছে কি জবাব দিব এই ডর আর ভয় ওলামার কাছে এসে দাইবে এই ডরে আর ভয়ে সব গুনা ছেড়ে দিবে যারা গুনা ছাড়বে তারাই হইল মুমিন আর তারাই হইল মুসলমান গুনা ছাড়লেই তাই জান্নাতে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ সাক্ষী দিয়ে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি বান্দাগণের মধ্যে একমাত্র আর কেবলমাত্র আলিমরাই আমারে সবচাইতে বেশি ভয় করে বুঝছেন তো হ্যাঁ ভাইয়ের এই জন্য রাসূল বলে আলিম যদি হইতে পারো আর টেনশন নাই কিন্তু বন্ধুরা আমার আলিম হইল দুই প্রকার এক প্রকার আলিম হইল সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার আলিম হইল আল্লাহর দৃষ্টিতে আলিম সমাজের দৃষ্টিতে আলিম মাদ্রাসায় লেখাপড়া করছে সবাই হুজুর বলে আমি হুজুর করি কিন্তু মাঝে মাঝে এলাই ছিল ঘুরে মাঝে মধ্যে নামাজও ছেড়ে দেয় সিনিয়র মাদ্রাসা গুলা অনেক মানুষ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ লেখাপড়া করে দাঁড়িয়ে কেটালায় তাদেরকে হুজুর বলে আমরা হুজুর করি সমাজের দৃষ্টিতে আলিম কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা আলিম নয় আল্লাহর দৃষ্টিতে আলিমকে যা হদিস করেছে যা কোরআন করেছে যতটুক করেছে ততটুক আমল করার চেষ্টা যারা করে ওই সমস্ত আল্লাহর দৃষ্টিতে আলিম বানানির একমাত্র আর কেবলমাত্র ফ্যাক্টরি হইল কওমিয়া মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই কওমিয়া মাদ্রাসার মধ্যে আল্লাহর দৃষ্টিতে আলিম বানানো হয় অর্থাৎ ইলিমের সাথে সাথে তার পানিশমেন্ট দিয়া দিয়া হইল নামাজি বানাই কথা বলেন ঠিক কিনা নামাজ না বললে হুজুর ভিক্ষা দেয় নাই ঠিক কেন ভিক্ষা দেয় গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা মা বাবার দায়িত্ব ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কিন্তু মা বাবা তো বাঁচাইবো দূরের কথা মা বাবাও সর্বপ্রথম নামাজ পড়ে না ছেলে মেয়ের বাঁচাইবো কিভাবে এখন ওই কাজ কে করে এই যে মাদ্রাসার মধ্যে আপনারা যখন ভর্তি করে দেন আপনাদের কাজটাই ওলামা একরামে নিজে কাদের মধ্যে লইয়া 2,000, 3,000, 4,000 টাকা দরমহা পাইয়া নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে নিজের বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে মা বাবার ট্রিটমেন্টের কথা ভুলে গিয়ে নিজের ছেলে মেয়ের লেখাপড়ার কথা ভুলে গিয়ে টাকা পয়সার অভাবে ভালো স্কুলে ভালো মাদ্রাসায় পড়াইতে পারে না আপনাদের ছেলে এবং মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 24টা ঘন্টা মাদ্রাসার মধ্যে পড়ে থাকার কথা বলেন ঠিক কিনা আপনাদের কাজ তারা করে এই জন্য সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাসূল বলে কোন আলিম না আলিম হও এক নম্বর জান্নাতের মধ্যে যাইতে তোমরা পারবা দুই নম্বর হইল এখন কথা হইল সবাই তো আর আলিম হইতে পারে না কারণ অনেক মানুষ ক্ষেত কৃষি করার কারণে সংসারের কাজ করার কারণে অন্য কিছু কাজ করার কারণে স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া করার কারণে সবাই কিন্তু আলিম হইতে পারে না আলিমরাই জান্নাতে যাবে আর বাকি উম্মত জাহান্নামে যাবে এটা কি নবী চায় না এই জন্য রাসূল বলে আলিম হইতে না পারলেও কথা নাই আর একটা কাজ করো
او متعلمان علم ستر هو دوی نمبر کتابری تدم نتر بوده دایتی وار با جوره بولن سبحان الله از کی یک پیت شندور مسیح ای مدتیشر مدت آپ را دراسن سواهی اونا های کرمه را ستر هوی سن بولن سبحان الله علم ستر هوی لو دن نت دو دایی آپ را از کی علم ستر هوی خوشی نبزار دوی سر دل کوچن ار باقی شو بیبزار আল্লাহ আকবার দূরে বলেন আপনারা খুশি হবেন না আলিমের ছাত্র হইয়া বন্ধুরা নবীর হাদিস নবী থাকলে নবী এখানে বসে বুঝাই তো আহারে নবী ছাড়া ইয়াতিম উম্মত আমরা নবীর মত আমরা কই বুঝাইব আমরা তো তাদের রুমার পরিবার না কিন্তু সামান্য একটু শিখছি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি নবী নাই নবী বলে বল্লিগু আননি ওয়ালাও আয়া একটা আয়াত যদি শিখো আমার উম্মতকে তোমরা জানাইয়া দাও রাসূল বলে আলিমের ছাত্র হইলে জান্নাতে যাওয়া যায় দুই নম্বরে কারণ কি আলিম হইতে না পারলো আলিম হইয়া যারা যা কিছু শিখছে তারা আপনাদেরকে বলিয়া দিবে ওই বলার কারণে আপনারাও গুনাহ থেকে বেঁচে যাইবেন শয়তানে ধোঁকা দিতে পারবে না এই জন্য আলিমের ছাত্র হইলেও জান্নাতের মধ্যে যাওয়া যায় কথা বলেন ঠিক কি না তিন নম্বর এখন আলিমের ছাত্র তো সবাই হতে পারে নাই কারণ অনেক মানুষ বেমার হয়ে হসপিটালে অনেক মানুষ বেমার হয়ে ঘরের মধ্যে আছে অনেক মানুষ বিপদে আপদে হয়ে সেলের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না সবাই তো আলিমের ছাত্র হইতেও পারে না রাসূল তাদের জন্য দয়া রাসূল তাদের জন্য কিন্তু চিন্তা করেছে বলে তোমরা আলিমের ছাত্র হইতে না পারলেও একটা কাজ করো আও আও মুস্তামিয়ান আলিমের কথাগুলা তোমরা মনোযোগ দিয়ে শোনো আলিমের কথা মনোযোগ দিয়ে শুনলেও জান্নাতে যাওয়া যায় বলেন সুবহানাল্লাহ কেন যাওয়া যায় বন্ধুরা আমার আলিমের কথা দুই প্রকারে শুনতে হয় একটা ধর্মীয় কাজ করতে হয় না আগে আলিমের কথা শুনো সংসারের কাজ করতে হইলো আলিমকে জিজ্ঞেস করো হুজুর ব্যবসা করতে চাই এটা হালাল না হারাম দয়া করে আমাকে বলে দেন আমি এটা করতে চাই ওইটা করতে চাই আমি কিভাবে করব আপনাকে আমি বলে দেন সংসারের কাজ দুই প্রকার একটা হলো হালাল সংসারের কাজ আর একটা হলো হারাম সংসারের কাজ আলিম ছাড়া কেউ জানে না এই জন্য আলিমদের জিজ্ঞাসা করে করে যদি আপনারা কথাগুলো শুনে শুনে যদি করেন তাহলে আপনারা জান্নাতের মধ্যে যাইতে পারবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আমাদের মেহমান একরাম নারায় মেহমান এসে গেছে আর বেশি আমি সময় নিব না আরেকটু সময় শুনবেন তো প্রতিষ্ঠা কমপ্লিট করতে দেন সম্মানিত ভাইয়েরা আমার আলিমের কথা আমাদের তোমরা যদি শুনে শুনে যদি আমল করো ভাইয়েরা আমার অনেক মানুষ স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে জরুরত আছে আছে কিন্তু তারা যদি এই সময় সংসারের কাজ করবে আলিমের কাছে যদি যায় হুজুর আমরা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখা করে দুনিয়ার জ্ঞান অর্জন করেছি ধর্মীয় জ্ঞান আমাদের নাই হুজুর আমাকে দয়া করে এই মাস্টাররা শিখাই দেন যারা এই দরদ নিয়ে আলিমের কাছে যাইবে আলিমরা সুন্দর করে তাদেরকে বুঝাই দিবে বোঝানোর সাথে সাথে শয়তানে দোকা দিতে পারবে না তারাও গুনাহ থেকে বেঁচে যাইবে তারাও জান্নাতের মধ্যে চলে যাইবে কথা বলেন ঠিক কিনা আপনাদের সবাইকে অনুরোধ করতেছি কেউ উঠাউটি করবেন না জাকাত বসেন ইনশাআল্লাহ যারা জায়গা আছে আসেন এই 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 দিকে আমি অনুরোধ করতেছি আপনারা যদি এই পাশে যেইগুলো ইয়া আছে এই যে আপনারা যে বাউন্ডারি দিয়েছেন এটা যদি খুলে দেন তাহলে খুব ভালো হবে ইনশাআল্লাহ খুব ভালো হবে ইনশাআল্লাহ কারণ যথেষ্ট মানুষ আসতেছে মাশাআল্লাহ কোরআন প্রেমিক ভাইয়েরা আমার আসতেছে তারা ইনশাআল্লাহ কষ্ট দিতে না হয় আপনারা এগুলা খুলে দিলে ভালো হবে ইনশাআল্লাহ প্যান্ডেলের দায়িত্বে ডেকোরেশনের দায়িত্বে যারা আছেন তারা এই কাজটা করেন যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন আর বেশি আমি সময় দিতে পারবো না আপনারা কোরআনের তেলাওয়াত শুনবেন কিন্তু কোরআনের তেলাওয়াত যে কত মধুর কোরআনের তেলাওয়াত শুনলে যে কত যা কিছু হয় এই কোরআন আপনাদের কি বলে এটা তো আমাদের বোঝার দরকার আছে না নাই এই কোরআনের গুরুত্ব বুঝে যখন কোরআন শুনবেন অন্তরটা কলিজাটা কোরআনের জন্য দিকে কুরবান করে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা ওদিকে যারা আসতেছেন দয়া করে আপনারা বসে যান কেউ আপনারা উঠাউঠি করবেন না বন্ধুরা আমার
কেউ উঠাউটি করবেন না বসে যান যে জায়গাতে যেখানে যেটা জায়গা পান আপনারা বসে যান মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি আলিম হইতে না পারো আলিমের ছাত্র হও আলিমের ছাত্র হইতে না পারলে আলিমের কথা মতে শোনো আর আলিমের কথাও যদি শুনতে না পারো যেমন ধরেন একটা কেস মিসা কেস দিয়ে আপনারা জেলবন্দি করায়া রাখছে কি করছে গো আপনারা দয়া করে আল্লাহ কি ওয়াস্তে করবে একটা আওয়াজ দিবেন না আওয়াজ দিয়ে তারা শুনতেছে তাদের শোনা অসুবিধা হবে ওদিকে অনুরোধ জানালেন কেউ আওয়াজ দিবেন না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আমিন নবীকে জানিয়ে দিয়েছেন যারা আলিমের কথাও শুনতে পারে না তাদেরকে আরেকটা কথা জানিয়ে দাও আও মুহিব্বান তোমরা চার নম্বর না আসার একটা কাজ করো এটাই লাস্ট জান্নাত যাওয়ার চান্স এটা হইলো আলিমরে মহাব্বত করো কি করো গো আলিমরে মহাব্বত করো আলিমরে